ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আমাদের দুর্গাপুজো নিজেদের বাড়ির পুজো, তো আমরা দেশের বাড়িতে চলে এসেছি যেমন আসি প্রতি বছরের মতো এবছরও। তো প্রত্যেকটা খুবই ইচ্ছা ছিল, একদম ষষ্ঠীর দিন রাত্রে এখানে এসেছি, তো ষষ্ঠী থেকে ব্লগ করতে পারিনি। ষষ্ঠীর দিন এসেছি, সপ্তমীর দিন আমি একটু ঘর থেকে বেরোইনি, আমি পুরো ল্যাদ খেয়েছি। আজকে এই অষ্টমী, অষ্টমীর দিনে আমি একদম সকালবেলা যে নর্মাল যে অষ্টমী পুজোর অঞ্জলিটা হয় অঞ্জলিটা দিয়ে দিয়েছিলাম, সন্ধ্যেবেলার যে অঞ্জলিটা যেটা 5টা থেকে হয় সেই অঞ্জলিটা আমি অতক্ষণ ওরকম উপোস করে থাকতে পারিনি, খিদে পাচ্ছিল খুব, তো খেয়ে নি এই অঞ্জলিটা। এখন যেটা হয় সন্ধি পুজোর যে অঞ্জলিটা সেটা কমপ্লিট হয়ে গেছে। যাওয়ার আগে এতই তাড়া ছিল যে ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি, এখন স্টার্ট করছি ফিরে এসে ব্লগটা। তো নেক্সট ক্লিপ গুলোতে তোমরা দেখতে পাবে আমাদের এখানে কিভাবে আরতি হয়, কিভাবে সবকিছু হয়, সবটাই নেক্সট ক্লিপে দেখতে পাবে। ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে সে সবজি দেখতে পাবে। তো এটা হচ্ছে হলো আমাদের গ্রামের বাড়ির পুজো, এটা পুরোপুরি সরকার বাড়ির দুর্গাপুজো। এখানে যত আশেপাশে যা ফ্যামিলি আছে সব সরকার। তো এটা আমাদের বাড়ির পুজো, নিজেদের বাড়ির পুজো, এটা 200 বছরের পুরনো পুজো। তো আমাদের গৃহদেবতা হচ্ছে মা জয়চণ্ডী, তো দুর্গার সামনেই মা জয়চণ্ডীর সিংহাসন বসানো আছে সাথে নারায়ণও। তো দেখতে পাচ্ছ আমাদের দুর্গা কিন্তু দশভুজা নয়, এটা হচ্ছে চতুর্ভুজা, এটাকে সিংহবাহিনীর রূপ বলা হয়। তো এই মন্দিরটা 200 বছরেরই পুরনো মন্দির, একটু নতুনভাবে তৈরি হয়েছে আগের বছর, তো যার জন্য এই একদম নতুন ঝাঁচকচকে কালারফুল ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এখানে কেউ যদি পুজোটাকে ভালোভাবে এনজয় করতে চায় বা পুজোটা ভালোভাবে ফিল করতে চায়, পুজোর কাজকর্ম করতে চায়, ঠাকুরের সাথে সময় কাটাতে চায়, শুধুমাত্র পুজোতেই এনজয় করতে চায়, তো তার জন্য এই পুজোটা হচ্ছে বেস্ট। আর পুজোর যে সমস্ত কাজকর্ম, ধরো এই যে মালা গাঁথা এতগুলো ফুলের, তো অষ্টমীর দিনে যেটা মেন হচ্ছে 108টা পদ্ম ফুলের মালা, তো পদ্ম ফুলের প্রত্যেকটা পদ্ম ফুলকে ফোটাতে হবে, দিয়ে মালা গাঁথা হবে, তো দুদিক থেকে দুজন ধরা হয়, এদিক থেকে কেউ 50টা করে ফুল ওরকমভাবে সুতোর মধ্যে দিয়ে দেয়, ওই দিক থেকে কেউ করে, দিয়ে লাস্টে একটা গিট বেঁধে দিয়ে মালাটা তৈরি করা হয়। তো এগুলো সব মেয়েরাই করে আমাদের বাড়িতে, আমার মা কাকিমারা সবাই মিলে করে। নিজেদের বাড়ির এরকম পুজো হওয়া বা পুজো দেখতে পাওয়াটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি কোনো কাজকর্ম পুজোর করি না। আমি অষ্টমীর অঞ্জলিটা দিই অষ্টমীর অঞ্জলির টাইমে, এটা যেমন সকালবেলার পুষ্পাঞ্জলি দেব বলে এই টাইমে আমি মন্দিরে এসেছি। তো দেখো এটা অঞ্জলি দেওয়ার আগের মোমেন্টের ভিডিও। তো এরপর পুষ্পাঞ্জলি স্টার্ট হবে, আস্তে আস্তে মণ্ডপে অনেক ভিড় হয়ে গেছে। এই যে এটা হচ্ছে পুক্কু, পুক্কুর ও পড়ে গেছিলো মোরাম রাস্তার ওপরে, তো একদম দুটো হাত পা সব ছিঁড়ে গেছে, তো এতটাই কাঁদছে, তো সবসময় বলছে পায়ে ব্যথা লাগছে, তো কোলেই বসেছিল একদমই চুপচাপ, আর শুধুই ভয় পাচ্ছে যে যদি কেউ পায়ে লাগে। এটা হচ্ছে আমাদের পোস্ত, পোস্ত শুধুই কাঁদু কাঁদু করে, শুধুই ওর কান্না এসে যায়, খাওয়ার সময় কান্না, স্নান করার সময় কান্না, সবসময় ও শুধু ঘুরতে ভালোবাসে পোস্ত। দেখো কত ভিড় হয়ে গেছে পুরো মণ্ডপটায়, নেক্সট ক্লিপে দেখে নাও কীরকম আরতি হচ্ছে। সকালের অষ্টমীর অঞ্জলির আগের ক্লিপে দেখলে, এবার হচ্ছে মহা অষ্টমীর মানে সন্ধিক্ষণের যে পুজোটা, তার জন্য আমরা রেডি হয়ে সবাই চলে এসেছি। মণ্ডপ পুরো একদম গমগম করছে এত লোকজনের ভিড়। এটা হচ্ছে 108টা প্রদীপ, এখানে সবাই মিলে প্রদীপ জ্বালানো হয় সমস্ত মেয়েরা মিলে। তো দেখো গোটা মণ্ডপটা ঘুরে দেখানো হচ্ছে, এত বেশি ধুনো দিয়েছে, এত ধোঁয়া হয়ে গেছে, প্লাস ফ্যান চলছে, আমাদের সবার চোখ পুরো, এত চোখ জ্বলছিল পুরো চোখ লাল হয়ে গেছিল। আর অনেকে তো একদম সকালবেলা অঞ্জলি দিয়েছে, প্লাস সন্ধেও অঞ্জলি দেবে, তারা পুরো একদম উপোস করে আছে, ওদের ব্যাপারটাই আলাদা, আমি তো পারিনি অতক্ষণ। তো দেখো এরপর মালা পরানোর পালা ঠাকুরকে, সব ধরনের মালা, 108টা মালা এরপর পরানো হবে, যে মালাগুলো বাড়িতে আমার মা কাকিমারা সবাই হাতে করে গেঁথেছে, এই হচ্ছে সেই 108টা পদ্ম ফুলের মালা।
এগুলো খুব মানে গুনে গুনে খুব নিখুঁতভাবে করতে হয় জিনিসগুলো, একটু ভুল হয়ে গেলেই পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়। আর যেটা এরপর পড়ানো হচ্ছে চাঁদমালা, দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনে একটা করে চাঁদমালা পড়ানো হয়, ষষ্ঠীর দিনে, সপ্তমীর দিনে, অষ্টমীর দিনে, নবমীর দিনে। তো এই হচ্ছে সেই চাঁদমালাটা। চলে গেলাম নবমীতে। নবমীর সন্ধ্যেবেলা একটু অনুষ্ঠান মতো হয়, আমাদের বাচ্চারা সব নাচ গান করে, পুক্কু নাচছে, এটা পুক্কু আর পুক্কুর ফ্রেন্ড, এখানে অনেকেই পারফর্ম করেছে, আমার দিদির মেয়েরাও করেছে। আজকে দশমী, আজকে ঠাকুরের ভাসান হয়ে যাবে, আজকে লাস্ট দিনের পুজো, আজকে তাই সকাল সকাল পুজো দেখতে যাচ্ছি। চলো আজকে সকাল সকাল রেডি হয়ে যাই, নইলে অন্যদিন সকাল সকাল তো উঠি না, আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি, দিয়ে চলো বাকিটা দেখাচ্ছি। তো চলো দশমীর সকালের নেক্সট রিচুয়ালস গুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আমাদের দেখো দেখতেই পাচ্ছ এখানে মা লক্ষ্মী আছে, তো লক্ষ্মীটা মেনলি আমাদের বাড়িতে থাকে, এটা আমার মামনি মানে আমার বড় জেঠিমা নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মীকে। তো আজকে কি হচ্ছে না, দশমীতে সব ঠাকুরের অস্ত্র খুলে নেওয়া হয়, তো আমাদের গৃহদেবতা মা জয়চণ্ডী, মা জয়চণ্ডীকে ভালোভাবে শাড়ি টাড়ি পরিয়ে পরিষ্কার করিয়ে এবার মা জয়চণ্ডী জয়চণ্ডীর সিংহাসনে চলে যাচ্ছে, সাথে নারায়ণও, ওই জন্য দুটো সিংহাসন, একটা জয়চণ্ডীর সিংহাসন, একটা নারায়ণের সিংহাসন। এরপর আসছে সেই সময় সুতো কাটার টাইম, তো দশমীর এটাই ব্যাপার, সুতো কাটা হয়ে গেলেই সব শেষ হয়ে যায়, এখন সুতো কাটারই পর্ব আমাদের চলছে। তো এরপরে তোমরা দেখতে পাবে, জানোই অনেকে জানো, একটা কাঁচের মধ্যে মায়ের পাটা দেখতে হয়। এরপর ঠাকুরকে মিষ্টি মুখ করানো হচ্ছে, মিষ্টি জল খাইয়ে মাথায় সিঁদুর দেওয়া হবে, ঠাকুর মশাই সেই কাজ করছে, দেখতেই পাচ্ছ। ফাইনালি দুর্গাপুজো শেষ হতে চলেছে, আমাদের এখন ঠাকুর ভাসান হবে। সকালে কোনোদিনই আমাদের ঠাকুর ভাসান হয় না, সন্ধেবেলা হয় ঠাকুর ভাসানে। এখন ঠাকুরকে বের করানো হবে, মায়েরা সব বরণ করবে ঠাকুরকে, মিষ্টি মিষ্টি খাওয়াবে। আমরা সব ভাই বোনেরা তো ওইগুলো করি না, আমরা দূর থেকে ফটো ভিডিও এইগুলোই করতে থাকি। তো আমরা বেরোচ্ছি, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এবার আমি যাচ্ছি আমাদের ঠাকুর যে বিজয়া হবে তার জন্য, তো চলো নেক্সট ক্লিপে দেখতে থাকো কি কি হচ্ছে। ঠাকুর বরণ চলছে, ঠাকুর বরণের পরে শুরু হয়ে যাবে সিঁদুর খেলা, এখানে সব বিবাহিত বউরা সিঁদুর খেলতে আর বরণ করতে ব্যস্ত। এখন অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরাও আছে, কিন্তু আমি তো যাই না ওখানে, আমি দূর থেকে ভিডিও তুলি। তো দেখো এরপর দেখো বিশাল গোল করে ঠাকুরের চারিপাশে ঘোড়া চলছে, এটাতেও আমি যাইনি। আর লাস্টে একদম আমরা যাই, সেটা হচ্ছে ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে, সমস্ত ঠাকুর, কার্তিক, সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, গণেশ, সবারকে প্রণাম করতে যাই। অনেকে কানে কানে গণেশ ঠাকুরের কানে কানে বলে আসছে বছর আবার, এগুলো হয় বলা আমাদের এখানে। এরপর যেটা লাস্ট টাইম দা এন্ড পার্ট, সেটা হচ্ছে ঠাকুর বিদায়ের পালা, ঠাকুরকে তুলে আমাদের এখানে কাছেই নদী, তো নদীতে নিয়ে যাওয়া হচ্ছে সব ঠাকুরকে আস্তে আস্তে। তো দেখো আকাশের চাঁদরা কি সুন্দর। আর দশমীর দিনে এবারেও যেটা হয়, আকাশে মেঘলা আকাশ থাকে, আকাশেরও মন খারাপ হয় যে ঠাকুর চলে যাচ্ছে। সত্যি পুজো আসবে আসবে ব্যাপারটাই খুব ভালো, পুজোর তো কদিন বোঝাই গেল না কত তাড়াতাড়ি পুজো শেষ হয়ে গেল। তো সবাই মিলে বলো আসছে বছর আবার হবে, আর ঠাকুর সবাইকে ভালো রেখো, এটাই আমি চাই সবসময় যে ঠাকুর সবাইকে যেন ভালো রাখে। জয় মা, জয় মা দুর্গা।